এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যে কটি দেশ প্রথমবারের মতো স্বীকৃতি দেয় তার মাঝে অন্যতম ভুটান। সেই থেকে আজ অবধি ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। চিললেন লিডারশিপ ট্রেনিং ক্যাম্প শীর্ষক এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। ভুটানের শিক্ষার্থীরাও সমাপনী অনুষ্ঠানে তুলে ধরে নিজ দেশের শত বছরের পুরনো ঐতিহ্য। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বেশি দৃঢ় করতে 28 জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশের 12 জন শিক্ষার্থী। 2 আগস্ট পর্যন্ত ভুটানের শিক্ষার্থীদের সাথে 5 দিনে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় তারা। দুটি ভিন্ন দেশের সংস্কৃতিকে এক সুতোয় গেঁথে একে অপরের কাছে তুলে ধরতে এই আয়োজন। Other countries of the world also started to recognize the independence of Bangladesh. So Bhutan is priority. Bhutan is our good friend. Bhutan is our, in our soul, because we cannot forget it. And we shall never forget it. ভুটানের শিশুরা আমাদের বাংলাদেশের গান গিয়েছে, আমাদের বাংলাদেশের শিশুরা ভুটানি গান গিয়েছে। দুই দেশের শিশুদের মধ্যে এই যে সাংস্কৃতিক বিনিময়, এটাও আমাদের ক্যাম্পের একটি অন্যতম উদ্দেশ্য। 5 দিনের এই আয়োজনে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি ছিল ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর ব্যবস্থা। ট্রাফিক আইন ব্যবস্থা, ভুটানের মানুষের জীবনধারা মুগ্ধ করেছে অনুষ্ঠানে আসা শিক্ষার্থীদের সহ অতিথিদের। রাশেদ আনিস, 71, থিম্পু, ভুটান।